মহারাষ্ট্র থেকে সোনা চুরি করে পালিয়ে আসার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করলো পরশুরার এক যুবককে। ধৃতের নাম মিরাজুল মল্লিক, বাড়ি পরশুরার সুন্দ্রস গ্রামে। জানা গেছে মিরাজুল মহারাষ্ট্রের পুণে এলাকায় একটি দোকানে জুয়েলারি কাজ করত। লকডাউনের সময় মাস দেড়েক আগে সে সেখান থেকে বাড়ি ফিরে আসে। অভিযোগ তখনই নাকি সে 70 গ্রাম সোনা নিয়ে পালিয়ে আসে। দোকান মালিক জয়নাথ মাইতি স্থানীয় থানায় অভিযোগ করেন। এরপর তদন্তে নামে মহারাষ্ট্র পুলিশ। পরশুরা থানার পুলিশের সহযোগিতায় শুক্রবার গ্রেপ্তার করে অভিযুক্তকে। Collection, jeans and t-shirts, only for men.